যদি আপনি যদি পৃথিবীতে সফল হতে চান সাকসেস একজন পারসন হতে চান দুনিয়ায় হোক আর আখেরাতে হোক আবার বলছি এই পৃথিবীতে যদি একজন সাকসেসফুল ম্যান আপনি হতে চান তাহলে ক্যারিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাবেন না আমার কথা কি বুঝতে পেরেছেন আবারো বলছি ক্যারিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাতে নাই কারণ ভালো চেহারা ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক ভালো হয়ে যায় কথা বলেন না কেন ক্যারিয়ার যদি ভালো হয় তাহলে চেহারা এমনি এমনি ভালো হয়ে যায় ঠিক বললাম না না খারাপ বললাম আর ক্যারিয়ার যদি ভালো না হয় অনেক সুন্দর চেহারাও বিনষ্ট হয়ে যায় কথা বলছেন না কেন সুতরাং ক্যারিয়ার গড়ার বয়সে সফলতার জীবনে তুমি গমিয়ে গমিয়ে কাটিয়ে দিও না আমার কষ্ট হয় আমার লজ্জা হয় আমার নিজের অনুশোচনা হয় জওয়ানদেরকে দেখলে তারা কেমনে গমিয়ে গমিয়ে এই বয়সটা কাটিয়ে দেয় এটা তো ঘুমানোর বয়স না এটা তোমার জীবনকে গড়বার বয়স কথা বলছেন না আমরা তো যার বয়স 60 বছর একটা হিসাব করেন তো দেখি আমরা প্রতিদিন কয় ঘন্টা ঘুমাই গড়ে রাত দিন মিলাইয়া 8 ঘন্টা তো ঘুমাই রাত দিন মিলে কমপক্ষে 8 ঘন্টা তো ঘুমানি আর আর বেশি ঘুমা অনেকে তো এখন তো ঘুমাচ্ছে না 20 বছর বয়সে তো 24 ঘন্টার 20 ঘন্টাই ঘুমাইছে তো হতে পারে না হতে পারে আমি জানতে চাই যার বয়স 20 বছর সেই বেচারা যার বয়স 60 বছর সে যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায় তাহলে 24 ঘন্টার কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আবার বলছি যে ব্যক্তি 8 ঘন্টা প্রতিদিন ঘুমায় তার বয়স যদি 60 বছর হয় আর তিন ভাগের এক ভাগ দিনের যদি 8 ঘন্টা হয় তাহলে 60 এর তিন ভাগের এক ভাগ কত তাহলে একটা লোক নির্বেজাল একটা লোক নির্বেজাল খালি ঘুমাইছে 20 বছর এই আপনারাই যে আপনারা শুধু ঘুমাইছেন 20 বছর আমি মিথ্যা বলছি 60 বছর জীবনের 20 বছর শুধু ঘুমাইলেন আপনার সফলতা কোথায় আর বাকি ক্যারিয়ার গড়বার জন্য স্টুডেন্ট লাইফ পড়বার জন্য আরো 20 বছর কাটাইয়া দিলেন কত হইল চাকরি চাকরি আর পড়া পড়া করতে করতে 20 20 40 আছে 20 আছে কত 20 এখন বিয়ে শাদী করবেন দেখবেন আপনি বিয়ে করছেন আপনার বয়স যখন 58 বছর আপনার বাচ্চার বয়স 1.5 মাস উঠে দিয়ে আপনি কি করবেন আপনি তো মরার সময় হয়েছে অনেকের হয় না এই জন্য শোনো আমি ক্যারিয়ার গড়ব আমি প্রতিষ্ঠিত হব আমি সফল হব আমি বিয়ে করব তোমার কপালে কি আছে একমাত্র আল্লাহ জানেন আল্লাহ তাআলা তোমাকে প্রতিষ্ঠিত করেই সফল করেই সাকসেস একজন পুরুষ করেই এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন সুতরাং ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবার জন্য নয় গাধার মতো কাজ করবার জন্য নয় আপনি একটা রুটিন করেন সিস্টেমের ভিতরে লাইফকে নিয়ে আসেন কন্টিনিউ করেন লাইফকে রব বলেছেন ফাকাদ ফাজা সে দুনিয়ায়ও কামিয়াব আখেরাতেও কামিয়াব আপনি শুধু ঘুমাবেন আপনি 20 বছর ঘুমাইলেন আর পড়তে গেছেন আরো 20 বছর কথা বলেন নাকি তা কত বছর গেল গড়ে আর বাকি আছে কয় বছর কি করবেন এখন উনি কইছে বিয়ে করব তুমি বিয়ে করো আর নাই করো কেউ চাকরি করবে ঘর বাড়ি বানাইবো দেখবেন 50 বছর হইছে বেটা 40 বছর জাপানে ছিল ইউরোপে আমেরিকা ছিল জিন্দেগি কাটাইয়া 50 বছর বয়সে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসছে এটা বাড়ি বানাইবো বাড়ি বানানোর কাজ চলতেছে গাদার মতো যৌবনকালে কাজ করেছে এখন মেরুদণ্ডে ব্যথা ডায়াবেটিস হাই প্রেশার কথা বলেন না কেন কোলেস্টেরল রোগের শেষ নাই 40 বছর ইনকাম করে যা পয়সা জমাইছিল বডির পিছনে এখন এই টাকা খরচ করতেছি কথা বলেন না কেন যা ইনকাম করছিলেন এতদিনে এখন এই বডিকে ঠিক রাখতে গিয়ে সব শেষ করে ফেললেন এই জন্য আমি বলছি না আপনাদেরকে গাধার মতো রাত দিন কাজ করতে সাকসেস লাইফের স্টোরি হচ্ছে আপনি যখনই বুঝতে পারলেন এই জিন্দেগি তখন থেকে একটা রুটিন করেন জিন্দেগি চলবার জন্য দেখবেন আপনি একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন কথা কি আমার বুঝেন আপনারা আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক সকলে বলেন আমিন মনে রাখবেন জোয়ানদেরকে বলছি বাবার পয়সা আছে
এই জন্য চেহারা শুধু তেল মালিশ করতেছ পারফিউম শরীরে দিচ্ছ দামি কাপড় আয়রন করছ আর সুন্দর সুন্দর কাপড় ডিজাইন করছ চেহারাকে সুন্দর করছ চুল ডিজাইন করে কাটছ এই পয়সা যে খরচ করতেছ মনে রাখবা শুধু ভালো চেহারাই ভালো নয় মনে রাখবা একজন মানুষের চেহারা সব সময় দাম ভালো নাও থাকতে পারে কিন্তু যদি ভালো একটা ক্যারিয়ার গড়তে পারেন সর্বকালে সব সময় এই ক্যারিয়ারের দাম থাকবে ঠিক কথা বলছেন না কেন ঠিক দেখবেন একটা মেয়ে ধরেন আমি কথার কথা বলতেছি একটা মেয়ে চেহারা খুব কালো মানে কালো বলতে অনেক কালো চেহারা ছেলের চেহারা বা একটা মেয়ের ছেলের চেহারা ধরলাম অনেক কালো বাবা বিয়ে দিতে চায় বাবা বলছে আল্লাহ এই মেয়েটারে কেন দিছো আমার এত কালো মেয়ে আমি কার কাছে বিয়ে দিব যত ছেলে দেখতে আসে বলছে এই মেয়েকে বিয়ে করে লাভ কিনে নিয়ে কি করতাম এত কালো আমাকে 30 লাখ টাকা দেওয়া লাগবে 40 লাখ টাকা দেওয়া লাগবে যৌতুক দেওয়া লাগবে নচেত এই কালো মেয়েকে বিয়ে করবো না মেয়ে সিদ্ধান্ত নিল আমার চেহারা ভালো নাও হতে পারে আমি কেরিয়ার দেখব সাকসেস করা যায় কিনা মেয়ে আস্তে আস্তে করে কষ্ট করে করে পড়ালেখা করতে করতে বিসিএস ক্যাডার হয়ে গেল কি হলো বিসিএস ক্যাডার ওই যে বেচারা 30 লক্ষ টাকা যৌতুক চাইছিল দেখবেন সকালবেলা হে মিষ্টির ট্রাক লইয়া বাড়িতে হাজির কথা কন না কেন চেহারার দরকার নাই চেহারার দরকার নাই আমি 10 লাখ টাকা দিব এর উপরে বিয়ে করতে চাই এখন কি এই চেহারা বিয়ে করতে চায় না ক্যারিয়ার কথা বলেন এই জন্য বলতে চাই আবারও বলছি এই কথা ক্যারিয়ারকে যদি সাকসেস করতে পারেন লাইফ স্টোরি সাকসেস হয়ে যাবে চেহারা দেখবার দরকার নাই লাইফকে গড়েন দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই জন্য চেহারারে খুব দামি বানায় লাভ নাই নিজের জিন্দগিকে দামি বানান কবুল করবেন কে কথা তো অনেক অনেক কথা বলতে চাই কিন্তু আমরা কথা বলতে পারি না মনে রাখবেন এই পৃথিবীতে আমরা একজন শ্রেষ্ঠ আমাদের পালনকর্তা পেয়েছি এই পৃথিবীর শ্রেষ্ঠ পালনকর্তা আমরা পেয়েছি রব আমাদের একজন শ্রেষ্ঠ রব আছেন আমরা একজন শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ গোলাম কি বলেন আমাদের রব শ্রেষ্ঠ আমাদের রব গোলাম হিসাবে আমরা আমাদের নবী আমাদের কিতাব আমাদের ধর্ম সব শ্রেষ্ঠ আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমরা গোলাম শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের কিতাব আল কোরআন শ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ আল্লাহু আকবার বলেন তাহলে তুমি কিসের জন্য পিছনে পড়ে থাকো তুমি তো জন্মই নিয়েছো সোনার সামস নিয়ে কথা বলছেন না কেন তুমি পৃথিবীতে চলার পথে আল্লাহর মতো একজন অভিভাবক পাচ্ছ শ্রেষ্ঠ আল্লাহর মতো একজন রব পাচ্ছ শ্রেষ্ঠ নিজে গোলাম হিসাবে পাচ্ছ শ্রেষ্ঠ রসুলকে পাচ্ছ শ্রেষ্ঠ কোরআন পাচ্ছ শ্রেষ্ঠ ধর্ম পাচ্ছ শ্রেষ্ঠ তুমি আমি তো সোনার চামচ নিয়ে আসছে দুনিয়ায় রব বলেছেন এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তুমি শুধু আমার কদমে সেজদা করো সেজদা করো রব বলেছেন আমাদেরকে সফলতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু এই সফলতার জিন্দগিতেও কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় না পায় না কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় পৃথিবীতে দরিদ্রতা আসে যে কয়েকটা কারণে আমি ছোট করে আপনাদেরকে মনে পড়ে গেলে বলে দিচ্ছি পৃথিবীতে দরিদ্রতা আসে পরিবারে ব্যক্তির জিন্দগিতে মোটামুটি 7 কারণে কম বেশ 7টা কারণে আপনার দরিদ্রতা আসতে পারে 7টা কারণে আপনি পৃথিবীতে বিপদে পড়তে পারেন এক নম্বর কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়বার কারণ আবার বলছি বুখারীর হাদিস 7টা কারণে দরিদ্রতা আসতে পারে আর একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করে সালাত পড়বার কারণে দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে পেশাব করবার কারণ আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ি না কথা বলেন অনেকেই পড়ি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না তা রাস্তাঘাটে করে কে করে মনে রাখবেন তিন নম্বর রাসূল ইসলাম বলছেন সবথেকে বড় দরিদ্রতা যে কারণে আসে সেটা হচ্ছে পেশাবের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করবার কারণে আপনারা কি বুঝছেন আমার কথা এখনো যেখানে পেশাব করেছে ওখানে দাঁড়িয়ে অজু করছে এই লোকটা পবিত্র হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আজকালকের যে আমাদের বাথরুমগুলো আছে ওয়াশরুমগুলো আছে বাথটবগুলো আছে ওটা তো আলাদা আলাদা অনেক জায়গা আলাদা আলাদা না উঁচা নিচা ভাঁজ করা আছে এটা এক জায়গা আলাদা আলাদা
অনেক জায়গা আছে দেখবেন ওই একটাই, কিন্তু আপনি ওখানে প্রস্রাব। এটার বলার উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে যে শুধু কমেডে প্রস্রাব করেছে আর ওখানে দাঁড়িয়ে বোধ অজু করেছে, আমি এটা বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি আমাদের আজকের এই সোসাইটিতে এমন হয়ে গিয়েছে, কমড বাদ দেন, যেখানে অজগুসল করে ওখানে অনেকেই পেশাব করে। এখন তো ফরিস্তার মতো বসে রয়েছেন, কোনো কথা বলতেছেন না। আপনারা ফরিস্তা হইলে কি আর না হইলে কি, আমি তো পাবলিক, আমিও বুঝি কিছু, আমি মানুষকে চিনি। আজকালকে যেখানে নামাজ গুসল করে, যেখানে দাঁড়িয়ে গুসল করে, যেখানে অজু করে, মাঝে মাঝে ওখানে বৈশ পেশাব করে, এটাই বোঝাচ্ছেন রাসূল পাক ইসলাম যে ওই জায়গায় যদি কেউ পেশাব করে তাহলে এই জায়গায় তো অজুও করে, এই জায়গায় তো গুসলও করে, এই জায়গায় পোশাক করলো, তাহলে এই জায়গাকে নাপাক করলো, এর কারণে সর্বপ্রথম যে আজাবের সম্মুখীন হবে সে তো ইন্তেকালের সময়, সাকারাতের সময় খুব কঠিন শাস্তি পাবে, কঠিন শাস্তি পাবে। কবরের সবথেকে বড় কঠিন শাস্তি হবে পেশাব থেকে পবিত্রতা না অর্জন করার কারণে। আর আল্লাহ বলছে সে দুনিয়ায় পাবে দারিদ্রতার আজাব। কথা বুঝতে পেরেছেন? আমার কয়টা বলছি? তিনটা। চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবার কারণে দরিদ্রতা আসে। আমরা তো দাঁড়িয়ে পানি পানি করি, আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জমজমের পানির কথা বলছি না, আমি সাধারণ পানির কথা বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে, এই কারণে তাদের অসচ্ছলতা আসতে পারে, দরিদ্রতা আসতে পারে। পাঁচ নম্বর, এটা অপরাধ। হাদিসে কয়েকটা ভাষায় রসুল বলেছেন পাঁচ নম্বর যে কারণে দরিদ্রতা আসতে পারে, এর একটা বড় কারণ হচ্ছে ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে। বাতি জ্বালাই না অনেক সময় অনেক কাজে, ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, ফু দিবেন না। কারণ ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাম যখন আগুনে ছিলেন, তখন কিছু প্রাণী ফু দিয়ে আগুনকে জ্বালিয়ে দিতে চাইছিল, আগুনকে বাড়িয়ে দিতে চাইছিল। রাসূল পাক বলেছেন তোমরা ফু দিয়ে বাতি নিভাবে না, হাত দিয়ে ইশারা করে নিভাও, কোনো জিনিস দিয়ে নিভাও, নিজের মুখ দিয়া, নিজের মুখের অক্সিজেন দিয়া বাতি নিভাতে যাইও না। কথা কি আমার বুঝেন আপনারা? কয়টা বলছি? পাঁচটা। ছয় নম্বরে যে কারণে দারিদ্রতা আসতে পারে, দাঁত দিয়ে নখ কাটার কারণে, দাঁত দিয়ে নখ কাটার কারণে। এটা বদ অভ্যাস আমাদের অনেকের আছে, অনেক বাচ্চাদের আছে। আল্লাহর ওয়াস্তে বলছি আপনি দাঁত দিয়ে নখ কাটবেন না, অনেকে এটা করে থাকেন। কয়টা বলছি? আল্লাহর ওয়াস্তে করবেন না। সাত নম্বর, এইটা এভেইলেবেল, অনেকেই করে থাকেন, এটা রসুল নিষেধ করেছেন বারবার। সাত নম্বর হচ্ছে পরিধে বস্ত্র দিয়া, আপনার পরনের কাপড় দিয়া মুখ সাফ করার কারণে। লুঙ্গি পরে আছেন, শরীর ঘামছে, ইডি দিয়ে মুখ মুছে নিলেন, পাঞ্জাবি দিয়া মুখ মুছে নিলেন, শার্ট দিয়ে মুখ মুছে নিলেন, যেটা আপনি পরনে উঠে দিয়ে মুখ মুছে ফেলেছেন। রাসূল পাক বলেছেন এই কারণে 100% দরিদ্রতা আসতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই ছোট ছোট জিনিস এগুলো আমরা বাদ দিয়ে দিই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাই। এখন আপনারা বললেন সময় আমাদের কমে গেছে, আপনারা বলবেন হুজুর আমাদের দরিদ্রতা আসে বুঝলাম এগুলো বললেন, কিন্তু সচ্ছলতা আসে কোন জিনিসে এটাও একটু বলে দেন। নাকি দরকার আসেনি? দরিদ্রতা কয় জিনিস বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা? ইনশাল্লাহ সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে, মনোযোগ দিয়ে শোনেন, সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে। এক নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে মরার আগে হইলেও তাকে সচ্ছল বানাইয়া কবরে দেব। আল্লাহ বলেছেন সচ্ছল বানিয়ে কবরে দেব। এই রাসূল বারবার বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা জুমাবারে কাহাব পড়ো, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো, মাগরিবের পরে ওয়াকেয়া পড়ো। আর একটা কথা বলে দিই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল বলেছেন যেই ঘরে সূরা ওয়াকেয়া তিলাওয়াত হয়, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, সূরা ওয়াকেয়া যেই ঘরে তিলাওয়াত হয়, এই ঘরের মানুষ কি আল্লাহ না খাওয়াইয়া মৌত দিবেন না। এত আসতে বললেন। আর যেই ঘরে কি বলছি সূরা বাকারা তিলাওয়াত হয়,
এই ঘরে কোন জালেম কোন দুশমন কোন শয়তান কোন জিন্নাত ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ এক নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে দুই নম্বরে সচ্চলতা আসতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয় রব তাকে দুনিয়ায় সচ্চলতা দিবে দি সুবহানাল্লাহ বলেন তিন নম্বর পৃথিবীতে সচ্চলতা আসতে পারে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার মাধ্যমে কিসের মাধ্যমে আপনাদের মনে আছে কিনা মনে থাকবার কথা আমি বলেছি মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় কেমনে শুকরিয়া আদায় করলে সম্পদ বেড়ে যায় এটা ঐতিহাসিক তত্ত্ব ছোট করে বলতেছি রাসূল মুসলিম আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন এক বেচারা বলছে হুজুর আল্লাহর কাছে বলবেন আমার যে এত সম্পদ হিসাব করতে পারি না আমি বিপদে আছি কেমনে সম্পদ কমে এটা আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছ থেকে আসার সময় মুসলিম ইসলাম কথা বলে আসেন আল্লাহ তোমারে গোলাম বলেছে সম্পদ তার খুব বেশি হিসাব করতে পারে না কি করলে কমবে আল্লাহ বলেন তারে গিয়ে বইল সে যেন না শুকরি করে কি করে না শুকরি করে মুসলিম ইসলাম আসার খবর শুনলেন লোকটা শুনলো হাতের মধ্যে স্বর্ণের হাতের মধ্যে সাধারণ একটা গ্লাস নিয়ে দুধ নিয়ে মুসলিম ইসলামের সামনে হাজির করে বলছে মোসা আপনি আসছেন আমার খবর কি মোসা বলছেন তোমার কথা আল্লাহরে জিজ্ঞাসা করছি আল্লাহ বলেছেন তুমি না শুকরি যদি করো সম্পদ কমবে ওই বেচারা চিন্তা করলো রব আমারে বানাইছেন পয়সা রব আমারে দিয়েছেন আর তারই না শুকরি করবো বেইমানি করবো আমার দ্বারা সম্ভব না আল্লাহ শুকরিয়া তোমার দরবারে আমাকে ভালো মানুষ বানাইছ এই কথা বলে কাঁপতে কাঁপতে এই কাচের গ্লাসটা হাত থেকে পড়ে গেছে আর শুকরিয়া আদায় করার কারণে প্রত্যেকটা কাচের টুকরাকে আল্লাহ স্বর্ণ বানাইয়ে দিয়েছে তাই বুঝাতে চাইলাম শুকরিয়া আদায় করলে কমে না বাড়ে বাড়ে চার নম্বরে সচ্ছলতা আসতে পারে দরিদ্র মানুষকে এবং অক্ষম মানুষকে সাহায্য করার কারণে গরিব অসহায় দরিদ্রকে সাহায্য করেন একজন প্রতিবন্ধীকে সাহায্য করেন বিকলাঙ্গকে সাহায্য করেন রব বলেছেন এর মাধ্যমে সচ্ছলতা তিনি দান করবেন পাঁচ নম্বরে গুনাহের কারণে বেশি বেশি প্রার্থনা যারা করে গুনার কারণে বেশি ক্ষমা চায় যারা তাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন ছয় নম্বরে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে যারা সদাচরণ করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন সাত নম্বরে যারা সূরা ইয়াসিন ইয়া وقولوا قولا سديدا الله رب العزت والجلال বললেন হে মুমিনগণ যারা মুমিন হয়েছো ঈমান এনেছো আমি আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওকুলু কাউলান সাদিদা এবং তোমরা সরল কথা বলো সঠিক কথা বলো নরম কথা বলো ওকুলু কাউলান সাদিদা তোমরা সঠিক কথা বলো দুটা বিষয় মনে রাখবেন আল্লাহ ইমানদারদেরকে বলছেন দুটা জিনিস এক নম্বর তোমরা ভয় করতে হবে কাকে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর চলার পথে ওকুলু কাউলান সাদিদা যা বলো সঠিক বলো কি বলো আমরা যা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কিন্তু ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা শুরু করছে একটা কথাও মিথ্যা সত্য বলতেই চায় না কথা বলেন না কেন এমন লোকের সমাজে নাই যা বলতেছে সব মিথ্যা বলতেছে আল্লাহ বলছেন দুটা কথা এক নম্বর আমি আল্লাহকে ভয় করো আর দুই নম্বর চলবার পথে সঠিক কথা বলো কি কথা বলো কথা বলেন না কেন আমরা কি সঠিক কথা বলি আমরা এখানে ঝামেলা দেখে চলে যাই সঠিক কথা বলতে চাই না বিচারে সঠিক কথা বলতে আমার উপরে চলে আসবে আমি এখানে সঠিক বলতে গেলে ঝামেলা আমার উপরে চলে আসবে ঝামেলার দরকার নাই সঠিক বিষয়ের দরকার নাই আমি আমার তুমি তোমার এটাই চলতেছে তো সমাজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করে বলছেন শোনেন চলার পথে যারা মুমিন এক নম্বর আমাকে ভয় করো দুই নম্বর সঠিক কথা বলো যদি বলতে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু
فقد فاز فوزا عظيما. الله رب العزه والجلال বললেন তোমরা যদি সঠিক কথা বলো আল্লাহকে ভয় করে সঠিক কথা বলো মিথ্যা বলো না ইউসলিহ লাকুম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এক নম্বরে আমাদের আমলকে আচরণকে তিনি সংশোধন করে দেবেন চলার পথে আমাদের আচরণ যদি ভুল হয়ে যায় কারোর সঙ্গে খারাপ আচরণ করে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন বান্দারে চলার পথে যদি তোমার আচরণ খারাপ হয়ে যায় ইউসলিহ লাকুম আমি আল্লাহ তাআলা নিজের দাইতে তোমার আচরণকে তোমার চরিত্রকে সংশোধন করার ওয়াদা দিলাম তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে সঠিক কথা বলি তাহলে আমাদের চরিত্র সংশোধন করে দিবেন কে আল্লাহ আজ করে বলেন কে আল্লাহ দুটা কাজ করব আল্লাহকে ভয় করে সঠিক কথা বলবো এক নম্বরে আমাদের চরিত্র সংশোধন করে দিবেন আল্লাহ আমাদের যে চরিত্র আজকালকে আল্লাহ এই চরিত্র এমন চরিত্র আমাদের আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি আওয়াবিন পড়ি চাশত পড়ি ইশরাক পড়ি ফজরের সালাত জামাতে পড়ি এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ি এরপরে তাসবিহাত এনে তাসবিহ পড়ি সব শেষ কইরা সেইরা রাস্তায় বাইর হইয়া গ্রামে গেলে কুদাল দিয়ে আরেকজনের আইল কাটতে জমিতে ঢুকায় দি কথা বলছেন না কেন এগুলা নাই আছে আল্লাহ বলছেন ঘটনা কি নামাজও দেখলাম ঠিক মতো তসবিহও দেখলাম ঠিক মতো সব ঠিক মতো এখন দেখতেছি আরেক কাজে শয়তান আল্লাহর কইতেছে আল্লাহ এমন কামটা আমার জিন্দেগিতে করি নাই নামাজ পড়ে সেরা তসবিহ পড়ে সেরা আরেক বেটার জমি কাটবো আরেক বেটার দোকান চুরি করব আর মালিককে ঠকাবো এই কাজ তো আমি করি নাই এটা করছে এরপরে নাকি হে এখন দেখা যায় তসবিহ পড়তেছে জিকির করতেছে আল্লাহ তাআলা বলছেন শয়তান ও যা করতেছে ওটা আমিও বুঝতেছি ওটা তো দেখতেছি আমরা এজন্য বলি এই কাজগুলো যারা করে আজকে আমরা খলস লাগিয়ে দিয়েছি খলস আমরা ভালো মানুষের চরিত্রে ভিতরে খারাপ মানুষ হয়ে বসে রয়েছে আল্লাহ বলেছেন সুতরাং আমরা যদি সঠিক চরিত্র সঠিক কথা বলি চরিত্র সংশোধন করে দিবেন কে আল্লাহ এরপর আল্লাহ বলেছেন আমালাকুম তোমাদের আমলের মধ্যে যদি অসঙ্গতি থাকে তোমাদের আমলের ভিতরে যদি সমস্যা থাকে আর তোমরা যদি একমাত্র সঠিক কথা বলো আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকেও সংশোধনের ওয়াদা দিলাম চরিত্র যদি সংশোধন হয়ে যায় আমল যদি সংশোধন হয়ে যায় আর কিছু লাগে কথা বলেন না কেন আল্লাহ এই কথা বলে শেষ করেন নাই আমল দিলেন চরিত্র সংশোধন করে দিলেন এই কথাগুলা বলে আল্লাহ শেষ করেন নাই আয়াতের পরের শব্দে বললেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডাক দিয়ে বলছেন শোনো রে এবং তোমাদের যত পাপ আছে পৃথিবীতে শুধুমাত্র সঠিক কথা যদি বলো সবগুলা পাপকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিলাম কি চমৎকার কথা চরিত্র সংশোধন করে দিবেন আমাদের আমলের ত্রুটি দূর করে দিবেন এরপরে বলছেন সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ পড়েন জুলে বলেন এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের একটা শব্দ বলছেন আমি যে চরিত্র সংশোধন করে দেব গুনাহ মাফ করে দেব এরপরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমলকে পরিবর্তন করে দিবেন এগুলা দিয়ে শেষ করলেন না পরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে কেউ করলে যে কেউ যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই অবশ্যই দুনিয়া সাফল্য অর্জন করবে আর ইন্তেকালের পরে আমার তৈরি জান্নাতে চলে যাবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন কেউ যদি আল্লাহকে ভয় করে আর সঠিক কথা বলে আল্লাহ বললেন
এক নম্বরে বললেন তার চরিত্র সংশোধন করবেন দুই নম্বরে বললেন তার আমলের মধ্যে পরিবর্তন সমস্যা থাকলে আমলকে পরিবর্তন করে দিবেন তিন নম্বর বললেন তার পাপগুলোকে ক্ষমা করে দিবেন এরপরে চার নম্বরে বললেন ওগুলা করে যদি আল্লাহ এবং রাসূলের অনুগত করতে পারে দুনিয়ায়ও তাকে সফলতা অর্জন করাইয়া দিবেন আল্লাহ আর আখেরাতে তার জন্য রেখে দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত বলেন সুবহানাল্লাহ আর কি চাই এই পৃথিবীতে আর কি লাগবে একজন মানুষের চলার পথে আর কিছু লাগবে না কিন্তু আজকালকে আমরা জীবন কষ্ট করে যাচ্ছি আমরা শুধু কাজ করে যাচ্ছি আমরা শুধু দুনিয়া 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 করে যাচ্ছি মনে রাখবেন যারা কষ্ট করছেন এই পৃথিবীতে দুনিয়া নিয়ে হোক আখেরাত নিয়ে হোক যারাই পৃথিবীতে কষ্ট করে আল্লাহ তাদেরকে বিফল করেন না আল্লাহ তাদেরকে সফলতা দান করেন এই জন্য জওয়ান যারা এখানে আছো জওয়ান যারা এখানে বসে আছো তোমাদেরকে আমি বলছি তোমাদের বয়স হচ্ছে কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো কি কাজ করছো ক্যারিয়ার করতে চাও জীবনকে ভবিষ্যৎকে সুন্দর করতে চাও মনে রাখবা ক্যারিয়ার গড়ার বয়সে কখনো নিজের চেহারার দিকে তাকাতে নাই কথা কি বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পারলেন আপনার যদি আপনি যদি পৃথিবীতে সফল হতে চান সাকসেস একজন পারসন হতে চান দুনিয়ায় হোক আর আখেরাতে হোক আবার বলছি এই পৃথিবীতে যদি একজন সাকসেসফুল ম্যান আপনি হতে চান তাহলে ক্যারিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাবেন না আমার কথা কি বুঝতে পেরেছেন আবারও বলছি ক্যারিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাতে নাই কারণ ভালো চেহারা ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক ভালো হয়ে যায় কথা বলেন না কেন ক্যারিয়ার যদি ভালো হয় তাহলে চেহারা এমনি এমনি ভালো হয়ে যায় ঠিক বললাম না খারাপ বললাম আর ক্যারিয়ার যদি ভালো না হয় অনেক সুন্দর চেহারাও বিনষ্ট হয়ে যায় কথা বলছেন না কেন সুতরাং ক্যারিয়ার গড়ার বয়সে সফলতার জিন্দগিতে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিও না আমার কষ্ট হয় আমার লজ্জা হয় আমার নিজের অনুশোচনা হয় জওয়ানদেরকে দেখলে তারা কেমনে ঘুমিয়ে ঘুমিয়ে এই বয়সটা কাটিয়ে দেয় এটা তো ঘুমানোর বয়স না এটা তোমার জিন্দগিকে গড়বার বয়স কথা বলছেন না আমরা তো যার বয়স 60 বছর একটা হিসাব করেন তো দেখি আমরা প্রতিদিন কয় ঘন্টা ঘুমাই গড়ে রাত দিনে মিলাইয়া 8 ঘন্টা তো ঘুমাই রাত দিনে মিলে কমপক্ষে 8 ঘন্টা তো ঘুমানি আরও বেশি ঘুমা অনেকে তো এখন তো ঘুমাচ্ছে না 20 বছর বয়সে তো 24 ঘন্টার 20 ঘন্টাই ঘুমাইছে তো হতে পারে না হতে পারে আমি জানতে চাই যার বয়স 20 বছর সেই বেচারা যার বয়স 60 বছর সে যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায় তাহলে 24 ঘন্টার কয় ভাগের এক ভাগ 3 ভাগের এক ভাগ আবার বলছি যে ব্যক্তি 8 ঘন্টা প্রতিদিন ঘুমায় তার বয়স যদি 60 বছর হয় আর 3 ভাগের এক ভাগ দিনের যদি 8 ঘন্টা হয় তাহলে 60-এর 3 ভাগের এক ভাগ কত তাহলে একটা লোক নির্বেজাল একটা লোক নির্বেজাল খালি ঘুমাইছে 20 বছর এ আপনারাই যে আপনারা শুধু ঘুমাইছেন 20 বছর আমি মিথ্যা বলছি 60 বছর জিন্দগির 20 বছর শুধু ঘুমাইলেন আপনার সফলতা কোথায় আর বাকি ক্যারিয়ার করবার জন্যে স্টুডেন্ট লাইফ পড়বার জন্যে আরো 20 বছর কাটাইয়া দিলেন কত হইল চাকরি চাকরি আর পড়া পড়া করতে করতে 20-20-40 আছে 20 আছে কত বিয়ে শাদি করবেন দেখবেন আপনি বিয়ে করছেন আপনার বয়স যখন 58 বছর আপনার বাচ্চার বয়স 1.5 মাস উঠে দিয়ে আপনি কি করবেন আপনি তো মরার সময় হয়েছে অনেকের হয়ও না এই জন্য শোনো আমি ক্যারিয়ার গড়ব আমি প্রতিষ্ঠিত হব আমি সফল হব আমি বিয়ে করব তোমার কপালে কি আছে একমাত্র আল্লাহ জানেন আল্লাহ তাআলা তোমাকে প্রতিষ্ঠিত করেই সফল করেই সাকসেস একজন পুরুষ করেই এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন সুতরাং ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবার জন্য নয় গাদার মতো কাজ করবার জন্য নয় আপনি একটা রুটিন করেন সিস্টেমের ভিতরে লাইফকে নিয়ে আসেন কন্টিনিউ করেন লাইফকে রব বলেছেন ফাকাদ ফাজা সে দুনিয়ায়ও কামিয়াব আখেরাতেও কামিয়াব আপনি শুধু ঘুমাবেন
আপনি 20 বছর ঘুমাইলেন আর পড়তে গেছেন আর 20 বছর কথা বলেন নাকি তে কত বছর গেল গড়ে আর বাকি আছে কয় বছর কি করবেন এখন উনি কইছে বিয়ে করব তুমি বিয়ে করো আর নাই করো কেউ চাকরি করবে ঘর বাড়ি বানাইবো দেখবেন 50 বছর হইছে বেটা 40 বছর জাপানে ছিল ইউরোপে আমেরিকা ছিল জিন্দেগি কাটাইয়া 50 বছর বয়সে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসছে এটা বাড়ি বানাইবো বাড়ি বানানোর কাজ চলতেছে গাদার মতো যৌবন কালে কাজ করেছে এখন মেরুদণ্ডে ব্যথা ডায়াবেটিস হাই প্রেসার কথা বলেন না কেন কোলেস্টেরল রোগের শেষ নাই 40 বছর ইনকাম করে যা পয়সা জমাইছিল বডির পিছনে এখন এই টাকা খরচ করতেছে কথা বলেন না কেন যা ইনকাম করছিলেন এতদিনে এখন এই বডিকে ঠিক রাখতে গিয়ে সব শেষ করে ফেললেন এই জন্য আমি বলছি না আপনাদেরকে গাধার মতো রাত দিন কাজ করতে সাকসেস লাইফের স্টোরি হচ্ছে আপনি যখনই বুঝতে পারলেন এই জিন্দেগি তখন থেকে একটা রুটিন করেন জিন্দেগি চলবার জন্য দেখবেন আপনি একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন কথা কি আমার বুঝেন আপনারা আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক সকলে বলেন আমিন মনে রাখবেন জোয়ানদেরকে বলছি বাবার পয়সা আছে এই জন্য চেহারার শুধু তেল মালিশ করতেছে পারফিউম শরীরে দিচ্ছ দামি কাপড় আয়রন করছো আর সুন্দর সুন্দর কাপড় ডিজাইন করছো চেহারাকে সুন্দর করছো চুল ডিজাইন করে কাটছো এই পয়সা যে খরচ করতেছো মনে রাখবা শুধু ভালো চেহারাই ভালো নয় মনে রাখবা একজন মানুষের চেহারা সব সময় দাম ভালো নাও থাকতে পারে কিন্তু যদি ভালো একটা ক্যারিয়ার গড়তে পারেন সর্বকালে সব সময় এই ক্যারিয়ারের দাম থাকবে কথা বলছেন না কেন দেখবেন একটা মেয়ে ধরেন আমি কথার কথা বলতেছি একটা মেয়ে চেহারা খুব কালো মানে কালো বলতে অনেক কালো চেহারা ছেলের চেহারা বা একটা মেয়ের ছেলের চেহারা ধরলাম অনেক কালো বাবা বিয়ে দিতে চায় বাবা বলছে আল্লাহ এই মেয়েটারে কেন দিস আমার এত কালো মেয়ে আমি কার কাছে বিয়ে দিব যত ছেলে দেখতে আসে বলছে এই মেয়েকে বিয়ে করে লাভ কেটে নিয়ে কি করতাম এত কালো আমাকে 30 লাখ টাকা দেওয়া লাগবে 40 লাখ টাকা দেওয়া লাগবে যৌতুক দেওয়া লাগবে না এই কালো মেয়েকে বিয়ে করবো না মেয়ে সিদ্ধান্ত নিল আমার চেহারা ভালো নাও হতে পারে আমি কেরিয়ার দেখবো সাকসেস করা যায় কিনা মেয়ে আস্তে আস্তে করে কষ্ট করে করে পড়ালেখা করতে করতে বিসিএস ক্যাডার হয়ে গেল কি হইল বিসিএস ক্যাডার ওই যে বেচারা 30 লক্ষ টাকা যৌতুক চাইছিল দেখবেন সকালবেলা হ্যাঁ মিষ্টির ট্রাক লইয়া বাড়িতে হাজির কথা কন না কেন চেহারার দরকার নাই চেহারার দরকার নাই আমি 10 লাখ টাকা দিই মেয়ের উপরে বিয়ে করতে চাই এখন কি এই চেহারা বিয়ে করতে চায় না ক্যারিয়ার কথা বলেন এই জন্য বলতে চাই আবারও বলছি এই কথা ক্যারিয়ারকে যদি সাকসেস করতে পারেন লাইফ স্টোরি সাকসেস হয়ে যাবে চেহারা দেখবার দরকার নাই লাইফকে গড়েন দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই জন্য চেহারারে খুব দামি বানায় লাভ নাই নিজের জিন্দগিকে দামি বানান কবুল করবেন কে কথা তো অনেক অনেক কথা বলতে চাই কিন্তু আমরা কথা বলতে পারি না মানে রাখবেন এই পৃথিবীতে আমরা একজন শ্রেষ্ঠ আমাদের পালনকর্তা পেয়েছি এই পৃথিবীর শ্রেষ্ঠ পালনকর্তা আমরা পেয়েছি রব আমাদের একজন শ্রেষ্ঠ রব আছেন আমরা একজন শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ গোলাম কি বলেন আমাদের রব শ্রেষ্ঠ আমাদের রব গোলাম হিসাবে আমরা আমাদের নবী আমাদের কিতাব আমাদের ধর্ম সব শ্রেষ্ঠ আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমরা গোলাম শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের কিতাব আল কোরআন শ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ আল্লাহু আকবার বলেন তাহলে তুমি কিসের জন্য পিছনে পড়ে থাকো তুমি তো জন্মই নিয়েছো সোনার সামস নিয়ে কথা বলছেন না কেন তুমি পৃথিবীতে চলার পথে আল্লাহর মতো একজন অভিভাবক পাচ্ছ শ্রেষ্ঠ আল্লাহর মতো একজন রব পাচ্ছ শ্রেষ্ঠ নিজে গোলাম হিসাবে পাচ্ছ শ্রেষ্ঠ রসুলকে পাচ্ছ শ্রেষ্ঠ কোরআন পাচ্ছ শ্রেষ্ঠ ধর্ম পাচ্ছ শ্রেষ্ঠ তুমি আমি তো সোনার চামচ নিয়ে আসছে দুনিয়ায় রব বলেছেন এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তুমি শুধু আমার কদমে সেজদা করো সেজদা করো রব বলেছেন আমাদেরকে সফলতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু এই সফলতার জিন্দগিতেও কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় না পায় না কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় পৃথিবীতে দরিদ্রতা আসে যে কয়েকটা কারণে আমি ছোট করে আপনাদেরকে মনে পড়ে গেলে বলে দিচ্ছি
পৃথিবীতে দরিদ্রতা আসে পরিবারে ব্যক্তির জিন্দেগিতে মোটামুটি সাত কারণে কম বেশ সাতটা কারণে আপনার দরিদ্রতা আসতে পারে সাতটা কারণে আপনি পৃথিবীতে বিপদে পড়তে পারেন এক নাম্বার কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়বার কারণ আবার বলছি বুখারীর হাদিস সাতটা কারণে দরিদ্রতা আসতে পারে আর একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করে সালাত পড়বার কারণে দুই নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পেশাব করবার কারণে আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ি না কথা বলেন অনেকেই পড়ি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না তা রাস্তাঘাটে করে কে করে মনে রাখবেন তিন নাম্বার রাসূল ইসলাম বলছেন সবথেকে বড় দরিদ্রতা যে কারণে আসে সেটা হচ্ছে পেশাবের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করবার কারণে আপনারা কি বুঝছেন আমার কথা এখনো যেখানে পেশাব করেছে ওখানে দাঁড়িয়ে অজু করছে এই লোকটা পবিত্র হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আজকালকার যে আমাদের বাথরুমগুলো আছে ওয়াশরুমগুলো আছে বাথটবগুলো আছে ওটা তো আলাদা আলাদা অনেক জায়গা আলাদা আলাদা না উঁচা নিচা ভাঁজ করা আছে এটা এক জায়গা আলাদা আলাদা অনেক জায়গা আছে দেখবেন ওই একটাই কিন্তু আপনি ওখানে প্রস্রাব এটার বলার উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে যে শুধু কমেডে প্রস্রাব করেছে আর ওখানে দাঁড়িয়ে বোধহয় অজু করেছে আমি এটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি আমাদের আজকের এই সোসাইটিতে এমন হয়ে গিয়েছে কমড বাদ দেন যেখানে অজু গোসল করে ওখানে অনেকেই পেশাব করে এখন তো ফরিস্তার মতো বসে রয়েছেন কোনো কথা বলতেছেন না আপনারা ফরিস্তা হইলে কি আর না হইলে কি আমি তো পাবলিক আমিও বুঝি কিছু আমি মানুষকে চিনি আজকালকে যেখানে নামাজ গোসল করে যেখানে দাঁড়িয়ে গোসল করে যেখানে অজু করে মাঝে মাঝে ওখানে বৈশ পেশাব করে এটাই বোঝাচ্ছেন রাসূল পাক ইসলাম যে ওই জায়গায় যদি কেউ পেশাব করে তাহলে এই জায়গায় তো অজুও করে এই জায়গায় তো গোসলও করে এই জায়গায় পেশাব করলো তাহলে এই জায়গাকে নাপাক করলো এর কারণে সর্বপ্রথম যে আযাবের সম্মুখীন হবে সে তো ইন্তেকালের সময় সাকারাতের সময় খুব কঠিন শাস্তি পাবে কঠিন শাস্তি পাবে কবরের সবথেকে বড় কঠিন শাস্তি হবে পেশাব থেকে পবিত্রতা না অর্জন করার কারণে আর আল্লাহ বলছে সে দুনিয়ায় পাবে দারিদ্রতার আযাব কথা বুঝতে পেরেছেন আমার কয়টা বলছি তিনটা চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবার কারণে দরিদ্রতা আসে আমরা তো দাঁড়িয়ে পানি পানি করি আল্লাহর ওয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানির কথা বলছি না আমি সাধারণ পানির কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে এই কারণে তাদের অসচ্ছলতা আসতে পারে দরিদ্রতা আসতে পারে পাঁচ নম্বর এটা অপরাধ হাদিসে কয়েকটা ভাষায় রসুল বলেছেন পাঁচ নম্বর যে কারণে দরিদ্রতা আসতে পারে এর একটা বড় কারণ হচ্ছে ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে বাতি জ্বালাই না অনেক সময় অনেক কাজে ফু দিয়ে নিভে আনছে ফু দিবেন না কারণ ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আগুনে ছিলেন তখন কিছু প্রাণী ফু দিয়ে আগুনকে জ্বালিয়ে দিতে চাইছিল আগুনকে বাড়িয়ে দিতে চাইছিল রাসূল পাক বলেছেন তোমরা ফু দিয়ে বাতি নিভাবে না হাত দিয়ে ইশারা করে নিবাও কোনো জিনিস দিয়ে নিবাও নিজের মুখ দিয়া নিজের মুখের অক্সিজেন দিয়া বাতি নিবাতে যাইও না কথা কি আমার বুঝেন আপনারা কয়টা বলছি পাঁচটা ছয় নম্বরে যে কারণে দারিদ্রতা আসতে পারে দাঁত দিয়ে নখ কাটার কারণে দাঁত দিয়ে নখ কাটার কারণে এটা বদ অভ্যাস আমাদের অনেকের আছে অনেক বাচ্চাদের আছে আল্লাহর ওয়াস্তে বলছি আপনি দাঁত দিয়ে নখ কাটবেন না অনেকে এটা করে থাকেন কয়টা বলছি আল্লাহর ওয়াস্তে করবেন না সাত নম্বর এইটা এভেইলেবেল অনেকেই করে থাকেন এটা রসুল নিষেধ করেছেন বারবার সাত নম্বর হচ্ছে পরিধেয় বস্ত্র দিয়া আপনার পরনের কাপড় দিয়া মুখ সাফ করার কারণে লুঙ্গি পরে আছেন শরীর ঘামছে ইডি দিয়ে মুখ মুছে নিলেন পাঞ্জাবি দিয়া মুখ মুছে নিলেন শার্ট দিয়ে মুখ মুছে নিলেন যেটা আপনি পরনে উঠে দিয়ে মুখ মুছে ফেলেছেন রাসূল পাক বলেছেন এই কারণে 100% দরিদ্রতা আসতে পারে
আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই ছোট ছোট জিনিস এগুলো আমরা বাদ দিয়ে দিই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাই। এখন আপনারা বললেন সময় আমাদের কমে গেছে, আপনারা বলবেন হুজুর আমাদের দরিদ্রতা আসে বুঝলাম এগুলা বললেন, কিন্তু সচ্ছলতা আসে কোন জিনিসে এটাও একটু বলে দেন। নাকি দরকার আসেনি? দরিদ্রতা কয় জিনিস বললাম? মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা, ইনশাল্লাহ। সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে, মনোযোগ দিয়ে শোনেন, সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে। এক নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে মরার আগে হইলেও তাকে সচ্ছল বানাইয়া কবরে দেব। আল্লাহ বলেছেন সচ্ছল বানিয়ে কবরে দেব। এই যে রাসূল বারবার বলেছেন ও আমার উম্মতেরা তোমরা জুমাবারে কাহাব পড়ো, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো, মাগরিবের পরে ওয়াকেয়া পড়ো। আর একটা কথা বলে দিই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল বলেছেন যেই ঘরে সূরা ওয়াকেয়া তিলাওয়াত হয়, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, সূরা ওয়াকেয়া যেই ঘরে তিলাওয়াত হয়, এই ঘরের মানুষকে আল্লাহ না খাওয়াইয়া মৌত দিবেন না। এত আসতে বললেন। আর যেই ঘরে কি বলছি সূরা বাকারা তিলাওয়াত হয়, এই ঘরে কোনো জালেম, কোনো দুশ্মন, কোনো শয়তান, কোনো জিন্নাত ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আমরা পারবো তো ইনশাল্লাহ। এক নম্বরে কোরআন তিলাওয়াত করতে হবে, দুই নম্বরে সচ্ছলতা আসতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মাধ্যমে। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, রব তাকে দুনিয়ায় সচ্ছলতা দিবেনই। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর, পৃথিবীতে সচ্ছলতা আসতে পারে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনাদের মনে আছে কি না, মনে থাকবার কথা, আমি বলেছি মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় কেমনে শুকরিয়া আদায় করলে সম্পদ বেড়ে যায়, এটা ঐতিহাসিক তত্ত্ব, ছোট করে বলতেছি। রাসূল মুসলিম আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, এক বেচারা বলছে হুজুর আল্লাহর কাছে বলবেন আমার যে এত সম্পদ হিসাব করতে পারি না, আমি বিপদে আছি, কেমনে সম্পদ কমে, এটা আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছ থেকে আসার সময় মুসলিম ইসলাম কথা বলে আসেন, আল্লাহ তোমার গোলাম বলেছে সম্পদ তার খুব বেশি হিসাব করতে পারে না, কী করলে কমবে? আল্লাহ বলেন তারে গিয়ে বইল সে যেন না শুকরি করে। কি করে না শুকরি করে? মুসলিম ইসলাম আসার খবর শুনলেন, লোকটা শুনলো হাতের মধ্যে স্বর্ণের, হাতের মধ্যে সাধারণ একটা গ্লাস নিয়ে দুধ নিয়ে মুসলিম ইসলামের সামনে হাজির করে বলছে মোসা আপনি আসছেন আমার খবর কি? মোসা বলছেন তোমার কথা আল্লাহর জিজ্ঞাসা করছি, আল্লাহ বলেছেন তুমি নাশুকরি যদি করো সম্পদ কমবে। ওই বেচারা চিন্তা করলো রব আমারে বানাইছেন, পয়সা রব আমারে দিয়েছেন, আর তারই নাশুকরি করবো, বেইমানি করবো, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ শুকরিয়া তোমার দরবারে আমাকে ভালো মানুষ বানাইছো। এই কথা বলে কাঁপতে কাঁপতে এই কাচের গ্লাসটা হাত থেকে পড়ে গেছে, আর শুকরিয়া দেয় করার কারণে প্রত্যেকটা কাচের টুকরাকে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়েছে। তাই বুঝাতে চাইলাম শুকরিয়া আদায় করলে কমে না বাড়ে? বাড়ে। চার নম্বরে সচ্ছলতা আসতে পারে দরিদ্র মানুষকে এবং অক্ষম মানুষকে সাহায্য করার কারণে। গরিব অসহায় দরিদ্রকে সাহায্য করেন, একজন প্রতিবন্ধীকে সাহায্য করেন, বিকলাঙ্গকে সাহায্য করেন, রব বলেছেন এর মাধ্যমে সচ্ছলতা তিনি দান করবেন। পাঁচ নম্বরে গুনাহের কারণে বেশি বেশি প্রার্থনা যারা করে, গুনার কারণে বেশি ক্ষমা চায় যারা, তাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। ছয় নম্বরে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে যারা সদাচরণ করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন। সাত নম্বরে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবং সূরা ওয়াকেয়া তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন। কয়টা বললাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকালে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক সময় চলে গিয়েছে।